আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বই পরিচিতি সিরিজের নতুন একটি পর্বে, যেখানে আমি আপনাদেরকে জানাই এমন কিছু বইয়ের কথা যেগুলো আমি সংগ্রহ করেছি কিন্তু এখনও পড়িনি। তো আজকে আমরা যে বইগুলো দেখাবো সেগুলো আমাদের কাছে এসেছে রিভাইভ পাবলিকেশনস থেকে। তো রিভাইভ পাবলিকেশনসকে অনেক ধন্যবাদ, তারা আমাদের এই বইগুলো হাদিয়া হিসেবে পাঠিয়েছে বলে। তো আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন আরও ভালো ভালো বই প্রকাশ করে এবং আল্লাহ যেন তাদের কাজের মধ্যে অনেক বেশি বরকত দান করে। তো চলুন তাহলে আমরা আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসি তারা আমাদেরকে কি কি বই পাঠালো। তো এ হচ্ছে আমাদের পার্সেলটি, দেখা যাক ভিতরে কী আছে। তো আসুন এটাকে আমরা আনবক্স করি। তো এই হচ্ছে সেই তিনটি বই, প্রথমে আমরা এটা দেখি, তা হচ্ছে জান্নাতের পাথেয়, ডাক্তার ইয়াসির কাদি, অনুবাদ করেছেন আলী আহমদ মাবরুর। তো এই তাদের সাইন দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন রিভাইভ পাবলিকেশনস লেখা, খুবই সুন্দর একদম হার্ড কভার। তাদের নতুন যে বইটি তা হচ্ছে এই বইটি, যার নাম হচ্ছে শো আপ। এটি হচ্ছে মেয়েদের জন্য বই এবং এই বইটি অনুবাদ করেছেন মারিয়াম শারমিন আপু। তো এই বইটিও রিভাইভ পাবলিকেশনস লেখা আছে। তো দেখি আমরা এটার ভিতরে কী আছে, এটা আবার পেপার ব্যাকে করা হয়েছে। তো এখানে দাম দেয়া আছে, যার দাম হচ্ছে 182 টাকা, যা নাকি আপনারা কম দামে পেয়ে যাবেন, এবং এখানে এক নজরে দেয়া আছে। তো দেখুন আপনারা কী কী দেয়া আছে, এটা হচ্ছে সূচিপত্র, লেখাগুলো একদম পরিষ্কার। তো এই বইটির মোট পৃষ্ঠা হচ্ছে 108 পৃষ্ঠা। তো দেখা যাক কীরকম লাগে। তো এটা আমরা এখানে রেখে দেই। তারপর হচ্ছে একটি বুক মার্ক, এটা এখানে রেখে দেই। তো এই বইটির ব্যাপারে আমরা পরবর্তীতে কোনো এক সময় জানবো, স্বভাব সম্পর্কেই জানলাম। তো দেখা যাক বইগুলো কীরকম হয়, যখন আমি সম্পূর্ণ পড়বো তখন আমি আপনাদেরকে জানাবো। তাদের জন্য দোয়া রইল যেন তাদের প্রতিটি বই আল্লাহ কবুল করুক, আমিন। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে যাই। তো কেমন লাগলো আমাদের আজকে বই সিরিজ পর্বটি? আশা করি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন। বইটি সংগ্রহ করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং সংগ্রহ করার থাকলে অবশ্যই সংগ্রহ করে নেবেন। এবং এই বইগুলো নিয়ে বিস্তারিত যখন আমি পড়বো তখন আমি আপনাদেরকে জানাবো। তো আপাতত আপনারা শুধু বই পড়ে সম্পর্কে জেনে রাখুন এবং দেখুন যে আপনাদের কাছে ভালো লাগে নাকি। তো আজকে আমাদের ভিডিওটি তাহলে এই পর্যন্তই, আমাদের আবার দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।